হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসছি। আর আজকের ভিডিওটাও ব্লগ ভিডিও নয়, আজকে আমি যাচ্ছি একটু বিদিশায়। আমাদের এখান থেকে 1 ঘন্টা মতো লাগে যেতে। আর আজকে আমি মেয়েকে রেখে যাচ্ছি, একটু খারাপ লাগছে ওকে, এই প্রথমবার আমি কোথাও একা মতলব রেখে যাচ্ছি। আর তাছাড়া বাইরে প্রচুর পরিমাণে গরম, রোদ, এই জন্য রেখে যাচ্ছে। আর কখন বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই। আর যেই চলে আসব, ব্যাস একটা কিছু কিনতে যাচ্ছি, সেটা কিনেই নিয়ে চলে আসব। ফাইনালি আমি চলে এসেছি, আমি যেটা কিনতে এসেছি সেইটা আসলে আমি একটা রিং লাইট কিনতে এসেছি, আর একটা স্ট্যান্ড যেটার খুবই জরুরি, কিনেই নিলাম তাহলে এটা। আর এবার আমি যাচ্ছি উপরে মলে। আর এখানে মলটা এরকম যে এখানে তুমি যাই নেবে 99 টাকায় পেয়ে যাবে, অনলি 99 টাকায়। তুমি কিছু নাও তো অনলি 99 টাকায় পেয়ে যাবে। আর রিং লাইটটার ডিটেলস আমি এর পরের ভিডিওতে নিয়ে আসবো, আর আমার রিং লাইটটা আনবক্সিংও আমি এর পরের ভিডিওতেই দেখাবো। আমি এখান থেকে সেরকম কিছু আসলে নেয়নি, সেরকম আমার কিছু পছন্দ হচ্ছিল না, মানে ছিল তো অনেক জিনিস কিন্তু আমার সেরকম জরুরি কিছু লাগছিল না, সেজন্য আমি ব্যাস একটা গ্লাস সেট নিয়ে নিয়েছিলাম। আর মেয়েকে যেহেতু রেখে আসছি এই জন্য জলদি জলদি বাড়ি যেতে ছিল, তাই এই যে বাড়ি চলে আসছি। আর ওইখানেও খুব প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি খুব মেঘও করেছিল এই জন্য আর বেশি কিছু কেনাকাটা করিনি, আর যা যা কিনেছি সবটা দেখাতে পারিনি। তাহলে চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। দেখো বাইরেও প্রচুর মেঘ হয়েছে, ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে প্রচুর মেঘ। এখন আমি চলে এসেছি বাড়িতে। আর দেখো মেয়েকে আমি বলছি, এত আমি দুপুরের দিকে গেছিলাম আর সন্ধ্যার সময় বাড়ি এসেছি, আর মেয়েকে আমি নিতে যাচ্ছি, ও আমাকে এরকম ভাব করছে যে আমাকে চেনেই না, ওর বাবার কোল মানে কোলের থেকে আমার কাছে আসছেই না। দেখো কেমন রিয়াক্ট করছে, আমি ওর মেয়েকে চিনতেই পারছি না, দেখো আমার কাছে আসবেই না। আমি অনেক বলছিলাম মাম্মা এসো এসো, আসবেই না। তারপর অনেক বলার পর বাবা বললো যাও মা, তারপরে আসলাম। দেখো এখন একটু দুষ্টুমি করছে, ওকে আমার সামনে এসে সবসময় এরকম। এখন সন্ধ্যা লেগে গেছে, এইমাত্র আমি বাড়িতে আসলাম, এসে অনেক থেকে গেছি, আর দুপুরে খাবার খাইছিলাম না, সকালে খেয়ে গেছিলাম, আর যেও সেরকম কিছু খাইনি। আসলে ওইখানে গেছিলাম যাওয়ার পর অনেক বৃষ্টি হচ্ছিলো, এই জন্য আর সেরকম এদিক সেদিক বেশি যাওয়া ঘোরাঘুরি করিনি, ব্যাস রিং লাইটটা কিনতে গেছিলাম, কিনে নিয়ে চলে আসছি, আর এখন খাবার খাবো। তাহলে ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এ পর্যন্তই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, ভালো থেকো সবাই।